গো দাদা, একটু চাটা খাবে নাকি? না, তাহলে একটু শরবত করে এনে দি। না মনে হয় রাত 9টা বেজে গেছে, একবারে খেয়ে নেব। তো তোমার ফিরতে এত দেরি হলো, পিসিমাকে দেখতে গিয়েছিলে নাকি? এখন কেমন আছেন পিসিমা? ওই একরকম। হ্যাঁ, তেমন বাড়ি আসছে, আর কত দেরি আছে গো? তোমাকে কে বলেছে যে মা বাড়ি আসবে? বা বাড়ি আসবে না, হাসপাতালে ওই ওষুধের গন্ধের মধ্যে পড়ে থাকবে নাকি? বাবা, সে কি কম কষ্ট! ও জানো, আমি একবার না ওই জেঠিমাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল, তো ওই ওষুধের গন্ধে না আমার গা হাত পা গুলো কেমন যেন অবশ হয়ে আসতে লাগলো। যাই বলো দাদা, ওই হাসপাতালে ঢুকলে নিজেকেও যেন কেমন রুগী রুগী বলে মনে হয়। হ্যাঁ, সবই তো বুঝলাম মনহারদা, কিন্তু মায়ের এখন বাড়ি আসা হবে না। কেন হবে না? কেন? শরীরের যা অবস্থা, তাতে নড়াচড়া করলে মায়ের ক্ষতি হয়ে যাবে। শেষদা সেই কথা বললো বুঝি? তাহলে তাহলে বড় তুমি এক কাজ করো, আমাদের নিয়ে চলো, আমরা একবার দেখে আসি। কয়েকটা দিন যাক, নিয়ে যাব। কতদিন হয়ে গেল, মানুষটা বিছানায় পড়ে আছে। মনোহরদা, তোমাকে একটা সত্যি কথা বলবো, মা বোধ হয় আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসবে না। তার মানে পিসিমা আর কোনোদিনই ভালো হবে না? আমি বলছি না, ডাক্তাররা বলছে। জানো দাদা, সে অনেক দিনের কথা, তখন তুমি খুবই ছোট, তখন তোমার ওই সান্নিপাতি জ্বর না কি যেন বলে সেই হয়েছিল। আমার ওসব জ্বরটার কখনো হয়নি। আমি শুনেছি মায়ের কাছে যে ওই বছর তিনেক যখন আমার বয়স, তখন আমার একবার টাইফয়েড হয়েছিল। হ্যাঁ, ওই ওই তো বললুম, তখন সেই তোমার মা সারাদিন ঠাকুর করে বসে শুধু কাঁদতো। তারপর যখন 21 দিন পরে তুমি উঠে বসলে, পিসিমা সে কি আনন্দ গো! মনহরদা প্লিজ এসব কথা বলো না, আমার মন খারাপ হয়ে যায়। না না দাদা, না না, মন খারাপ করো না দাদা, তুমি তো মার জন্য কম করছো না, ভগবান যদি বাচ্চা দেয় তুমি আর কি করবে বলো? করে কি হলো, সেই তো একইভাবে পড়ে রইল। তবুও তো বুকের ভেতর প্রাণটা এখনো ধুক ধুক করছে, সেটাই বা কম কি? আর এসব হচ্ছে সবই তোমার পুণ্যের জোরে। মামির কাছে থেকে থেকে মামির মতো কথা বলতে শিখে গেছো না? চন্দন গাছের কাছে থাকলে একটু আধটু চন্দনের গন্ধ তো পাবেই। চল, অনেক বকেছো, এবার পালাও, আমার খাবার রেডি করো, আমি আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক। আমি একটা খুব জরুরি ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে চাই, কিন্তু তোমার সমর্থন পাবো কিনা বুঝতে পারছি না। ব্যাপারটা যদি পরিবার সংক্রান্ত হয় তাহলে আমার সমর্থন থাকবেই ভাই। আর যদি তোমার পরিবার সংক্রান্ত না হয়, যদি তার বাইরে হয়,
আমার পরীক্ষা নিচ্ছ ভাই? না বুটা, অত বড় অধিকার আমার নেই। পরিবারের বাইরে তুমি যদি কোনো সিদ্ধান্ত নাও, সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার। সেখানে আমার সমর্থন বা অসমর্থন কিছুই থাকবে না। তাতে অবশ্য কিছু যাবে আসবে না। কিছু যাবে আসবে কি না সে ব্যাখ্যাটা আমার জন্যই রেখে দাও না বুটা। তোমার মনটা জানার দরকার ছিল, জেনে নিলাম। বাস, কথা শেষ হয়ে গেল? তুমি তো শেষ করে দিলে বৌঠা, এরপরে আর কোনো কথা বলার কি কোনো মানে আছে? এরকম পরপর ভেবো না ভাই। এ বাড়িতে তুমি আর আমি এতগুলো বছর ধরে ভাই বোনের মতো বন্ধুর মতন কাটিয়ে দিয়েছি। আমাদের মধ্যে কোনোদিন ঝগড়া বিবাদ মান অভিমান কিচ্ছু হয়নি। তুমিও হতে দাওনি, আমিও হতে দিইনি। এতে কি হলো বুটা? সে কথাই তো বলছি, তোমার প্রতি আমার শ্রদ্ধা বলো, মান বলো, ভালোবাসা বলো, কিচ্ছু কিচ্ছু তো কমেনি, সেটা তুমিও জানো। আজকে সেই সম্মানের জায়গাটা, শ্রদ্ধার জায়গাটা আর দিতে পারছো না বৌঠান? সেটা পারছি বলেই তো সমস্যা ভাই, তা নইলে তুমি বাকে, রাস্তার একটা অচেনা মানুষই বাকে। আজ যদি তোমার কোনো সিদ্ধান্তের জন্যে তুমি সে জায়গা থেকে সরে আসো, তাহলে আমি কোথায় দাঁড়াবো বলো তো? আজ কদিন থেকে আমি সেই কথাটাই শুধু ভাবছি। তোমার মধ্যে পরিবর্তনটা যত দেখছি ততই আমার ভাবনাটাও বেড়ে যাচ্ছে। পরিবর্তন? কিসের পরিবর্তন? একটা কোনো ব্যাপার তোমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে, আর সেটাই তোমার চোখে মুখে ফুটে উঠেছে। কি জানি, তুমি জানো। যদি অনুমতি দাও তাহলে আরেকটা কথা বলি ঠাকুরপো। নিশ্চয়ই বলো, কি বলবে? ঠাকুরপো, সারাটা জীবন তো কিছু না বলেই কাটিয়ে দিলে, আজ যদি সেখান থেকে সরে যাও তাহলে তো সাধারণের জায়গায় নেমে যাবে তুমি। তখন যদি তোমাকে কেউ অশ্রদ্ধা করে, অমান্য করে, আমি কিন্তু সেটা সহ্য করতে পারব না। এই কথাটাই শুধু মনে রেখো। ঠিক আছে, হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে। আজকে না, আজকে তো হবে না, আমার আজকে আসতে এমনি দেরি হবে। হ্যাঁ, পরশু দিন করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, ছাড়ছি তাহলে। ঠিক আছে। কি গো, তোমাকে আজকেও ফিরতে দেরি হবে নাকি? হ্যাঁ, কালকে বললাম না, এখন দুদিন আমার একদম সময় নেই গো। আর আমি যে তোমাকে বললাম আজকে আমি নিউ আলিপুরে যাবো মার কাছে। হ্যাঁ যাও না, কে বারণ করেছে তোমাকে? মদন আছে, কখন লাগবে বলে দিও, গাড়ি পাঠিয়ে দেবো। বাড়ি আমি কি ওর সঙ্গে যাবো? আর আসবো, তুমি যাবে না? আচ্ছা, আমি কি রাত্রি 11:30 গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে করা নাড়বো, এটা কি ভালো লাগবে? এই আর কি মেরো না, আমি কিন্তু তোমাকে অনেকদিন আগে বলেছি আজকে আমি যাবো বাড়িতে এবং তোমার সঙ্গেই যাবো, তোমাকে যেতে হবে বলে দিলাম। রানী, ডাক্তারের বৌদের এত অধৈর্য হলে চলে না, তুমি জানো প্রফেসর সেনের তো মাঝে মাঝে বাড়িই ফেরা হয় না। প্রফেসর সেনের বয়স কত? 54 বছর। ওই বয়সে তুমিও দেরি করে ফেরো, আমি তোমাকে কিছু বলবো না। ও ঠিক আছে, কিন্তু প্লিজ এই উইকটা তুমি বাদ দাও, আমি নেক্সট উইকে কথা দিচ্ছি তোমাকে নিয়ে যাবো।
মোটেই নয়, আমি আজকেই যাব এবং তোমাকে যেতেই হবে আজকে। এই উইক নয় ওই উইক, নানা রকম তালবাহানা। সরি ভাই, তাহলে আমি পারলাম না আজকে, আমার পক্ষে কিছুতেই সম্ভব না। আরে তোমার আজকাল এত দেরি হচ্ছে কেন বলো তো? আগে তো হতো না। আচ্ছা রানী, তুমি জানো এখন হসপিটালে কত রকমের প্রবলেম? অনেক প্রবলেম। একে ডাক্তার কম, তার মধ্যে কোনো একটা রুগী যদি কিছু হয় তাহলে জবাবদিহি করতে করতে প্রাণ একেবারে নষ্ট হয়ে যায়। কিছুই তো জানো না, তাই বোঝো না কিছু। কি দরকার কি ছিল? বা তো তোমাকে কতবার বলেছিলেন যে আমাদের নিস্তলে একটা ঘর খালি আছে, সেখানে তুমি চেম্বার খুলে প্রাইভেট প্র্যাকটিস করো। তোমার কি মনে প্রাইভেট প্র্যাকটিস করলে সময় বেশি পাওয়া যায়? না ম্যাডাম, ভুল কথা, তাতে রেসপন্সিবিলিটি আরো বেড়ে যায়। বাজে কথা বলো না, আসল কথাটা বলো যে আমার বাবার ওখানে বসে তোমার প্র্যাকটিস করতে প্রেস্টিজের লাগবে, সেটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ সেটা তো বটেই, শ্বশুরের চেম্বারে বসে পেশেন্ট দেখবো এরকম তো কারণ এখনো ঘটেনি কিছু। কেন, আমার বাবা কি তোমার বাবা নয়? আমি যদি তোমার বাবা মার সব কথা শুনতে পারি তাহলে তুমি কেন আমার বাবা মার কথা শুনবে না? আচ্ছা এটা কোনো যুক্তি হলো? মেয়েদের শ্বশুর বাড়িটাই আসল বাড়ি। ওগুলো ওগুলো সব অনেক পুরনো দিনের কথাবার্তা, শোনো ওগুলো এখন আজকাল কেউ মানে না, সব বাজে কথা। কে মানে না মানে সেটা তো আমি জানি না, তবে আমি মানি। আমি মনে করি শ্বশুর বাড়ির সঙ্গে একটা রেসপেক্টেবল ডিস্টেন্স মেনটেন করাটাই ভদ্রতা এবং আমি সেটাই মেনটেন করি। ইটস ওকে। আর আমি তো বুঝতে পারছি না যে আজকে দেরি করে আসার সঙ্গে তোমার এইসব কথার কি সম্পর্ক। আমিও তোমার ভাবসাব কিছুই বুঝতে পারছি না। আজকাল তুমি আমার কোনো কথা শোনো না, আমার আমার ব্যাপারে তোমার কোনো গ্রাহ্যই নেই। আমি কি চাই বা না চাই এসব কোনো কিছু তুমি আজকাল একদম ভেবে দেখো না। এটা তুমি ঠিক বলছো, এটা তোমার মনে হয়? ইয়া কই রে? কি বলো? আরে এক সপ্তাহ বাদে তো রেজাল্ট বেরোবে, খেয়াল আছে তো? হ্যাঁ জানি। তো তারপর? তারপর দেখো অনার্স যদি থাকে তাহলে মাস্টার্স করব, না হলে অন্য কিছু করব। মানে অনার্সটা থাকবে কি না থাকবে সেটা বলতে পারছিস না? পারছি না। শোনো এখন না কোনো কিছুর উপর কোনো ভরসা করা যায় না। তুই জানো অন্য কারো মার্কস আমার মার্কশিটে চলে আসতে পারে, মানে এরকম হতে পারে। তো সেটা তুই এত ক্যাজুয়ালি বলছিস কি করে? বলছি কারণ এরকম আকচার হচ্ছে প্রত্যেক বছরই, তো একটা না একটা কিছু। তুমি পড়োনি লাস্ট ইয়ার কাগজে ওই কি জানো? ওরে বাবা আমি পড়েছি, আমি দেখেছি, তাই বলে যে তোর ক্ষেত্রে সেটা হবে সেটা ভেবে নেওয়া যাবে কি করে? আমি বলছি না যে আমার ক্ষেত্রে এটা হবে এটা ভেবে নাও, আমি বলছি যে দিস ইজ পসিবল, এটা হতে পারে। শোনো বাবা, আমাদের সময়টা যে কি টাফ না সেটা তোমরা বুঝতে পারবে। তোদের সময়টা টাফ, তোরা লিস্ক সিরিয়াস, লিস্ক কনসার্নড, সেটা তোমরা বলতে পারবে বাবা, আমি কি করে বলবো বলো? আরে আমাদের সময় তো ইন্টারনেটে নম্বর জানা যেত না, আর পরীক্ষার নম্বর ওই উদর পিণ্ডি বুদর ঘাটে চাপানো হতো না। আমাকে কি তুমি সেক্রেটারিশিপটা করিয়ে দিচ্ছ? আমি তো তোকে এমবিএ করিয়ে দিতে চাইছি। হ্যাঁ সত্যি সত্যি সেটা বেস্ট হবে বাবা। দেখো আমার তো কম্পিউটারটা করাই রইল, তারপর যদি আমি এমবিএটাও করি আমার কোনো চিন্তাই থাকবে না বলো। আরে ডিম্পা, যেখানে আমার যোগ্যতা প্রমাণ করে কাজ করতে হবে আমি সেখানে যাবো, লবি টবি দিয়ে আমি কাজ করব। এই দেখো এটা কি আজকের দিনের কথা হলো? এটা তুই আগের সেঞ্চুরির আগের সেঞ্চুরির কথা বললি। হ্যাঁ লবি ছাড়া আজকের দিনে কিছু হয় না মা জানুনি, ইদা মানি হয় লবি। দেখাই যাক না হয় কি না হয়। আসলে কি জানো, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ না নিলে না কোনো কিছুকেই অ্যাচিভমেন্ট বলে মনে হয় না। বাবা তোর তো পুলিশে চাকরি হওয়া উচিত ছিল রে, তাহলে বোধহয় ভালো হতো নাকি? শোনো বাবা,
তুমি আমাকে এমবিএটা করিয়ে দাও, সার্ভিসের পরীক্ষার জন্য আমি ঠিক নিজেকে তৈরি করে নেব। ঠিক বলছিস, আমাকে ফলস আশা দিচ্ছিস না তো? আমি কিন্তু আমার মেয়েকে এক্স্যাক্টলি ওই জায়গায় দেখতে চাই। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আইএএস এর জন্য আমি প্রাণপণ চেষ্টা করব, তোমার জন্য করব। থ্যাংক ইউ ভেরি মাচ। তুই এখন শুধু এগিয়ে যা বুঝলি, আমি শুধু পিছন থেকে একটা ঠেলা দিয়ে দেবো, নো ভাবনা চিন্তা। আরেকটা কথা, মায়ের সব বন্ধুদের ছেলে ভাইপো বোনপো এদের হাত থেকে আমাকে একটু প্রোটেক্ট করো প্লিজ। এই তোমাকে কোন জায়গা দেবো? ঠাম্মা, কি হলো? ও ঠাম্মা, কি এই নাম কি? বাবুল গাম। বাবুল গাম কে দিয়েছে? বাবা দিয়েছে। তোর বাবা আমাকে দিতে বলেছে? না না, বাবা আমাকে দিয়েছে, আমি তোমাকে দিচ্ছি, খাও। আমি তোমাকে দিয়েছি, তুমি খাও। শোনা, আমার মুখে পান রয়েছে, আমি এখন খেতে পারবো না। তাহলে আমি খেয়ে নিচ্ছি। জানো ঠাম্মা, আমাদের স্কুলে না একটা মেয়ে আছে, ওদের বাড়িতে না চোর এসেছিল। তাই নাকি? কি করে জানলি ও চোর ছিল? হ্যাঁ গো, ওর বাবা তোকে বলেছে। ওর বাবা চোরটাকে দেখতে পেয়ে খুব মেরেছে, আর চোরটা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। ও বাবা, এরকম চোরের গল্প আমি জন্মে শুনিনি। চোর মার খেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল? না গো, আমি মিথ্যে কথা বলছিলাম, চোর চোর কিচ্ছু না। আরে ফেলছিস কেন? আমি বানিয়ে বানিয়ে বলছিলাম। খালি নোংরা করে সব, বানিয়ে বানিয়ে বলছিলি? সত্যি টুপা, তুই যা শিয়ানা হয়েছিস না। তোকে আমি বলেছি না কখনো মিথ্যে কথা বলবি না? কেন বলেছিস মিথ্যে কথা? আমি দেখছিলাম তুমি ভয় পাও কিনা। তুই কথা শুনলি না, আমার রাগও হয় আবার হাসিও পায়। দেখছিলো আমি ভয় পাই কিনা। আর কখনো মিথ্যে কথা বলো না, কেমন? আচ্ছা ঠাম্মা। কি হলো আবার? ও ঠাম্মা বল না, বাবা তো তোমার ছেলে হয় গো। হ্যাঁ, মা কি হয়? মেয়ে। কি বিপদ, কি করে তোকে বোঝাই বলতো? বলো না কি হয়? মেয়ে হয়? না, বউ হয়। বৌমা, বৌমা। সবাই তোমার বৌমা হয়? হ্যাঁ, মা জেম্মা সবাই। হ্যাঁ রে বাবা, সবাই। বৌমাদের কখনো এখান থেকে যেতে নেই না? না তো, কেন, কোথায় যাবে? তাহলে আমিও যাব না, আমিও দার্জিলিং এ যাব না, আমিও তোমার বৌমা হব। তোমার দার্জিলিং এ যাওয়ার সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ। তাহলে তো তোমাকে যেতেই হবে। সেখানে গিয়ে তুমি কত নতুন বন্ধু পাবে, কত জায়গায় বেড়াতে যাবে, কত নতুন নতুন বই পাবে। যেতে না বলতে নেই বাবা, ওখানে আমাকে কে গল্প বলবে? ওখানে ও তুমি জানো না বুঝি, ওখানে ওই ওই সিস্টাররা আছে, ওরা সবাইকে গল্প বলে, আদর করে, বেড়াতে নিয়ে যায়। তুমি কি করে জানো? জানবো না, এতো সবাই জানে। তাই তো তোমার বাবা ওখানে পাঠিয়ে দিচ্ছে তোমাকে। ও আচ্ছা, তাহলে যাব। ঠাম্মা তুমি আমার সঙ্গে যাবে? তাহলে না খুব মজা হবে জানো।